নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের আবারও স্বাগত জানাই আজকে একটা অন্য ধাঁচের গল্প আমরা সবাই শুনব ভূতের গল্প হুম উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা ভূতের গল্প তাহলে শুরু করি আমি ভূতের গল্প বড় ভালোবাসি স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার তাকালে বাঁদিকে ছোট ছোট দ্বীপ দেখতে পাবে তার ওপরের নাম নর্থ উইস্ট নিচেরটির নাম সাউথ এর মাঝামাঝি ছোট আর কতগুলি দ্বীপ দেখা যায় এ সেকালের কথা তখন স্টিম ইঞ্জিনও ছিল না টেলিগ্রাফও ছিল না আমার ঠাকুরদাদা তখন এর একটি দ্বীপে স্কুলে মাস্টারি করতেন সেখানে লোক বড়ো বেশি ছিল না তাদের কাজের মধ্যে কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টে সৃষ্টে কোনোমতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা সেখানকার মাটি বড় খারাপ তারই একটু একটু সকলে ভাগ করে নেয় আর জমিদারকে খাজনা দেয় এরা বেশ সাহসী লোক ছিল আর ওই রকম কষ্টে থেকে এবং সামান্য খেয়েও বেশ এক প্রকার সুখে স্বচ্ছন্দে কাল এই দ্বীপে অ্যালেন ক্যামের নামে একজন লোক ছিলেন তার বাড়ি গাঁ থেকে প্রায় এক মাইল দূরে অ্যালানের সঙ্গে মাস্টারমশাইয়ের বড় ভাব তাঁর কাছে তিনি কত রকমের মজার গল্প বলতেন হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হলেন আর কিছুদিন পরে তার মৃত্যু হল তার কেউ আপন লোক ছিল না তার বাড়িটা কেউই কিনতে চাইলো না বলে তা অমনি খালি পড়ে রইল এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রে ডোনাল্ড ম্যাকলিন বলে এক রাখাল ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ জানলার দিকে তার দৃষ্টি পড়ল আর সে ঘরের ভেতরে অ্যালান ক্যামেরনের ছায়া দেখতে পেল দেখেই তো তার চক্ষু স্থির সেখানেই সে হাঁ করে দাঁড়িয়ে রইল তার চুলগুলো খ্যাংড়া কাঠির মতো সোজা হয়ে উঠল ভয়ে প্রাণ উড়ে গেল গলা শুকিয়ে গেল শীঘ্রই তার চৈতন্য হলো ওই রকম ভয়ানক পদার্থের সঙ্গে কারো বা জানাশোনা করার ইচ্ছা থাকে সে তো মার দৌড় একেবারে মাস্টার বাড়িতে তার কাছে সব কথা সে বলল মাস্টারমশাই এসব মানেন না তিনি তাকে প্রথমে ঠাট্টা করলেন তারপরে বললেন তার মাথায় কিঞ্চিত গোল ঘটেছে আরও অনেক কথা বললেন বলে যথাসাধ্য বুঝিয়ে দিতে চেষ্টা করলেন যে ওই রকম কিছুতে বিশ্বাস থাকা নিতান্ত বোকার কাজ ডোনাল্ড কিন্তু এতে বুঝলো না সে অপেক্ষাকৃত সহজ বিশিষ্ট অন্যান্য লোকের কাছে তার গল্প বলল শীঘ্রই ওই দ্বীপের সকলেই গল্প জানতে পারলো ওই সব বিষয় মীমাংসা করতে বৃদ্ধরাই মজবুত ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টারমশাইয়ের কাছে খবরের কাগজ আসত মাসের মধ্যে একবার করে কাগজ আসত আর সেদিন সকলে মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে নতুন খবর শুনে আসত সেদিন তাদের পক্ষে একটা খুব আনন্দের দিন রান্নাঘরে বড় আগুন করে দশ বারো জন তার চারদিকে সন্ধ্যার সময় বসে কাগজের বিজ্ঞাপন থেকে আরম্ভ করে অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি পর্যন্ত সমস্ত বিষয়ের তদারক ও তর্ক বিতর্ক করতো শেষে কথাগুলি সকলেরই এক প্রকার মুখস্থ হয়ে গেছিল এবং পড়া শেষ হলে ওই কথাটা প্রায় সকলে একসঙ্গে একবার বলতো এই সকল সভায় রাখাল কৃষক গির্জার ছোট পাদড়ি প্রভৃতি অনেকেই আসতেন গ্রামের মুচি রড়িরও আসতো রড়ি ভয়ানক নাচরবান্ধালোক একটা কথা উঠলে তাকে একবার আচ্ছা করে না ঘাঁটলে সহজে ছাড়বে না ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে এই রূপ সভা করে বসেছে মাস্টারমশাই চেঁচিয়ে তর্জমা করছেন এমন সময় একজন এসে বলল যে অ্যালান ক্যামেরনের ছায়া আবার দেখা গিয়েছে এবারে একজন স্ত্রীলোক দেখেছে এ রাখাল যে স্থানে যেভাবে ওকে দেখেছিল এও ঠিক সেরকমই দেখেছে এরপর আর পড়া কি চলে মাস্টার মশাই চটে গেলেন এবং ঠাট্টা করতে লাগলেন রোডি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করল রোডি কোনো কথাই ঠিক মানে না এবারেও মাস্টার মশাইয়ের কথাগুলো মানতে পারল না প্রচণ্ড তর্ক উপস্থিত ভূতের কথা নিয়ে সাধারণভাবে এবং ক্যামেরানের ভূতের বিষয়ে বিশেষভাবে বিচার চলতে লাগলো আর সকলে বেশ মজা পেতে লাগল কিন্তু রড়ির মেজাজ গরম হয়ে উঠল সে বলল দেখো মাস্টার পো যতই কেন বলো না আমি একজোড়া নতুন বুট হারবো তোমার সাত দিনেই আজ দুপুর রেতে ওখানে গিয়ে দেখে এসো সকলে করতালি দিয়ে উঠলো মাস্টারমশাই হেসে উঠে উড়িয়ে দিতে চাইলেন কিন্তু রড়ি ছাড়বে কেন সে সকলের ওপর বিচারের ভার দিল তারা এই মত দিল যে মাস্টারমশাই যখন গল্পগুলো মানছেন না স্থলে তিনি যে এ মানেন না তা প্রমাণ করে দিন মাস্টারমশাই দেখলো অস্বীকার করলে যশের হানি হয় তিনি বললেন যাব বইকি। কিন্তু ফিরে এলেও এর চাইতে আর তোমাদের জ্ঞান কিন্তু বাড়বে না রডি বলে আচ্ছা দেখা যাক মাস্টারমশাই বলে ভালো ওখানে গিয়ে আমি কি করব। রড়ি বলে ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তিনবার বলবেন অ্যালান ক্যামেরা গো কানে যদি জবাব না পাও তো ফিরে এসো আমি আর ভূত মানবো না মাস্টারমশাই হেসে বললেন এটা ঠিক যেন যে অ্যালান সেখানে থাকলে আমার কথার উত্তর দেবেই আমাদের যে বড় ভাব ছিল একজন বলল তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে যে ও টাকা পেত সে কথাটা তুলো না এ কথায় সকলে হেসে ফেললো রড়ি একটু অপ্রস্তুত হলো এরকম হাসি তামাশা চলতেই থাকলো বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তুমি এখন গেলে ভালো হয় তাহলে ঠিক ভূতের সময়টাতে পৌঁছোতে পারবে বেশ করে কাপড় চোপড় জড়িয়ে মাস্টার মশাই জষ্টি হাতে সেই বাড়ির দিকে চললেন মাস্টারের যাবার সময় সকলেই দু একটা খোঁচা দিয়ে দিল এবং স্থির ফলটা কি হয় দেখে যাবে রাত্রি অন্ধকার এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল কিন্তু এখন কালো কালো মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলেছে মাস্টার চলে গেলে সকলে আরম্ভ করলো যে সমস্ত রাস্তাটা সাহস করে যাওয়া তার পক্ষে সম্ভব কি না ছোট পাত্রী বলল যে তিনি হয়তো অর্ধেক পথ গিয়েই ফিরে আসবেন তার যা ইচ্ছা বলবেন তখন আর কারো কিছু বলার থাকবে না এটা শুনে মুচির মনে ভয় হল জুতো জোড়াটা নিহাত ফাঁকি দিয়ে নেয় এটা তার ভালো লাগলো না এখন একজন প্রস্তাব করলো যে রড়ি গিয়ে দেখে আসুক প্রথমে রড়ি এতে আপত্তি করলো কিন্তু তার বক্তৃতায় পরে রাজি হলো সকলে তাকে সাবধান করে দিল যেন মাস্টার তাকে দেখতে না পায় তারপর সে বাইরে হলো। খুব জোরে জোরে চলতে পারতো রড়ি এই গুণেই সে একটুখানি ঘেটে মাস্টারকে দেখতে পেল রড়ি একটু দূরে দূরে থাকতে লাগলো রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়ে একটা গাছপালা নেই যে মাস্টার ফিরে চাইলে তার আড়ালে থেকে সে বাঁচে পরে মাস্টারমশাই যখন ওই বাড়িতে পৌঁছলেন তখন রড়ি একটু বুদ্ধি খাটিয়ে খানিকটা দূরে বাড়ির সামনে আসলো সেখানে একটু নিচু বেড়া ছিল তার আড়ালে শুয়ে পড়ল সে অবস্থায় দূতের কাজ করতে যাওয়া তার অন্তরটা গুড় করতে লাগল মাস্টারমশাই ছিলেন বলে নইলে সে এতক্ষণে চেঁচিয়েই ফেলতো কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করে দেখছে যে কি হয় মনে করছে মাস্টারমশাই যেমন ব্যবহার করেন তা দেখা হয়ে গেলেই সে বাইরে বেরিয়ে যাবে গ্রামের গির্জার ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো সে বেড়ার ছিদ্রে তাকিয়ে রইল মাস্টারমশাই নির্ভয় দরজার সামনে এসে দাঁড়িয়েছেন মাস্টারমশাই গলা পরিষ্কার করলেন এবং একটু শুষ্ক স্বরে বললেন অ্যালান ক্যামেরা নাচো গো কোনো উত্তর নেই দু এক পা পশ্চাতে সরিয়ে তিনি আবার বললেন অ্যালান ক্যামেরা আছো গো আবারও কোনো উত্তর নেই তারপর বাড়িতে আসার রাস্তাটা মাথা পর্যন্ত হেঁটে গিয়ে অর্থ আহ্বানের মতো করে তৃতীয়বার বললেন অ্যালান ক্যামেরান আছো তারপর আর উত্তরের অপেক্ষা নেই শটান চম্পট কি সর্বনাশ কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাবে তা না মাস্টার যে কি করে ফেললেন বেচারির আর আতঙ্কের সীমা নাই তবে বুঝি ভূত এলো আর থাকতে পারল না এই সময় মনে মনে যে ভয় হয়েছিল তারই উপযুক্ত ভয়ানক গো গোঁ শব্দ করতে করতে সে মাস্টার মাস্টারমশাইয়ের পেছনে ছুটতে লাগল সেই ভয়ানক চিৎকার শব্দ মাস্টার মাস্টারমশাই শুনতে পেলেন পেছনে এক প্রকার শব্দও শুনতে পেলেন আর কি ওই অ্যালান ক্যামেরানের ভয়ে আরও গুণ দৌড়োতে লাগলেন রোডি বেচারা দেখল বড় বিপদ ফেলেই বুঝি গেল আমাকে কি করে সেও প্রাণপণ চেষ্টা করে ছুট লাগালো মাস্টারমশাই দেখলেন পেছনেরটা এসে আমাকে ধরেই ফেললো প্রায় তাহার যে আর রক্ষা নাই তখন তিনি সাহস ভর করলেন এবং খুব শক্ত করে লাঠি ধরে সেই কল্পিত ভূতের মস্তকে সপাট সাংঘাতিক ঘা তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ভূতটা যাওয়াতে এখন একটু সাহস এলো কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলো না দেখা যায় ততক্ষণ তিনি কিন্তু থামলেন না গ্রামে প্রবেশ করার আগে সাবধানে ঘাম মুছে ঠান্ডা হয়ে নিলেন মনটা যখন নির্ভয় হলো তখন ঘরে গেলেন যেন বিশেষ একটা কিছু হয়নি এমনভাবেই তিনি প্রবেশ করলেন অনেক কথা তাকে জিজ্ঞেস করা হলো তিনি সবগুলোরই উত্তর দিলেন ওই আমি যা বলেছিলাম ভূতরুত কিছুই তো দেখতে পেলাম না এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করতে লাগলো মাস্টারকে তারা বলল যে সে স্থানান্তরে গেছে শীঘ্রই ফিরে আসবে আধ ঘন্টা হয়ে গেল তবু মুচি আসে না সকলে মুখ চাওয়াচাই করতে লাগল, চিন্তা বাড়তে লাগলো ক্রমে একটা বাজল তারপর আর থাকতে পারল না মুচির অনুপস্থিতির কারণ তারা মাস্টার মশাইকে বলেই ফেলল মাস্টারমশাই শুনে চিৎকার করে উঠলেন লাফিয়ে উঠে লণ্ঠন হাতে করে দৌড়ে বাইরে বেরোলেন এবং সকলকে পেছনে আসতে বলে দৌড় লাগালেন সকলেরই বিশ্বাস হলো মাস্টারমশাইয়ের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে হই চই কাণ্ড সকলেই জিজ্ঞাসা করে ব্যাপারটা কী তাড়াতাড়ি ঘরের বাইরে এসে তারা মাস্টারকে দাঁড়াতে বলতে লাগলো তাদের শব্দ শুনে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল কুকুরে গোলমালে গায়ের সব লোক জেগে গেছে সকলেই জিজ্ঞাসা করছে বলি ব্যাপারখানা কি, বলি ব্যাপারখানা কি। এই সময় মশাই জলার মধ্যে দিয়ে দৌড়চ্ছেন মাথা ঘুরিয়ে গিয়েছে কেবল পুলিশ ম্যাজিস্ট্রেট জুরি ইত্যাদি ভয়ানক বিষয় মনে হচ্ছে তার লণ্ঠনের আলো দেখে অন্যেরা তার পশ্চাতে আসছে সকলে তার কাছে এসে তাকে ধরলো এবং এর কারণ জিজ্ঞাসা করতে লাগলো মাস্টারমশাইয়ের উত্তর দেবার আগেই সেই মাঠের মধ্যে থেকে গালি এবং কোকানি মিশ্রিত এক প্রকার শব্দ শুনে সকলে স্তম্ভিত হয়ে গেল কতদূর গিয়ে দেখা গেল একটা লোক জলার ধারে বসে আছে লণ্ঠনের সাহায্যে নির্ধারিত হলো যে এ আর কেউ নয় আমাদের সেই মুচি সেইখানে বেচারা দু হাতে মাথা চেপে বসে আছে আর তাদের মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে গালাগালি করছে তার নিকট হইতে সকলে সমস্ত কিছু শুনল সব শেষে অনুসন্ধানে জানা গেল যে ওই বাড়ির জানলার ঠিক সামনে একটা ছোট গাছ ছিল তারই ছায়া চাঁদের আলোয় দেয়ালে পড়তো আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখতে ঠিক ক্যামেরনের মুখের মতো সেদিন চাঁদ ছিল না মাস্টার সেই ছায়া দেখতে পাননি বেশ মজার গল্প তাই না আচ্ছা বন্ধু আপনাদের কি মনে হয় ভূত বলে কি সত্যি কিছু আছে আপনাদের কি ভূত বলে কোনো রকম অভিজ্ঞতা হয়েছে বলে একটু জানাবেন আমরা সবাই শুনবো আর সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার